মহাবত করনি হমনে মহাবত কি। বলিউড বাদশাহ শাহরুখ খানকে চর মেরেছিলেন এক নারী, এটা কোনো গল্প নয়, সত্যি। শাহরুখ নিজেই এ কথা মেনে নিয়েছিলেন, এমনকি তিনি এ ঘটনা সবার সঙ্গে শেয়ারও করেছিলেন। তবে কি এমন হলো যার জন্য এক মহিলা শাহরুখকে চর মেরেছিলেন? জিরো সিনেমার প্রচারণার সময় ভারতীয় এক গণমাধ্যমে কথা বলার সময় উঠে আসে ক্যারিয়ারের প্রথম দিককার কথা। দিল্লি থেকে তিনি মুম্বাইতে এসেছিলেন ট্রেনে করে, আর সেই ট্রেনেই ঘটে এই চরকাণ্ড। ট্রেনের টিকিট কেটেই উঠেছিলেন এই বলিউড অভিনেতা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ট্রেন যাত্রায় তিনি বেশ সচেতন ছিলেন বরাবরই, সকলের মতো শুয়ে বসে আসলেও যদি কেউ বসতে চাইতেন তখন ক্ষণিকের জন্য হলেও বসতে দিতেন তিনি। এদিকে ট্রেন মুম্বাইতে প্রবেশ করতেই ঘটে বিপত্তি। শাহরুখ খানের আসনে বেশ কয়েকজন এসে বসতে চান, একসাথে এত মানুষ তিনি বসতে দিতে চাননি। তবে এরপরই আসেন এক মহিলা, তিনি এসে বসতে চান ওই সিটে। মহিলা একা ছিলেন না, তার একার জন্য সিট ছেড়ে দিলেও মহিলার সঙ্গে থাকা লোকটিকে সিট ছেড়ে দিতে নারাজ ছিলেন এই নায়ক। সিট দিতে না চাওয়াতেই আচমকা শাহরুখের গালে সপাটে চর মেরে বসেন ওই মহিলা। চরের প্রকোপে ভেবাচেকা খেয়ে যান বলিপাড়ার এই নায়ক, বুঝে উঠতে পারেন না কেন তার গালে চর মারা হলো। পরে তাকে জানানো হয় ট্রেন মুম্বাইতে প্রবেশ করার পর তা লোকাল হয়ে যায়, কোনো আসনই আর সম্পূর্ণ সংরক্ষণ থাকে না, জায়গা থাকলেই যে কেউ এসে সেখানে বসতে পারেন। তখন নিজের ভুল বুঝতে পারেন এই বলিপাড়ার কিং। রাজু আহমেদ, কালবেলা।